আজকে কুমিল্লার মানুষ কুমিল্লা বিভাগের সকল মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে এই উপস্থিত হওয়ার একটাই আমরা এই উপস্থিতি একটাই বার্তা দিচ্ছে যে এই অবৈধ সরকার নিশিরাতের সরকারকে এই বাংলাদেশের জনগণ এই কুমিল্লার জনগণ চায় না এই উপস্থিতি একটাই বার্তা দিচ্ছে এই সরকার যে আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন অবৈধভাবে যেভাবে গ্রেফতার করে রেখেছে তাকে নিঃশর্ত আমরা মুক্তি চাই এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন চাই এবং কুমিল্লার থেকে আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা দিয়ে আজকে কুমিল্লাবাসী লাল কার্ড দেখিয়ে দিয়েছে এই সরকারকে আজকে মঞ্চে থাকা না থাকার বিষয় নয় আবিষ্কার বহিষ্কার বিষয় নয় আমরা হচ্ছি দলের নেতাকর্মী আমরা তার এখতিয়ার সৈনিক আমরা এই কুমিল্লাবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই এই অবৈধ সরকার নিশিরাতের সরকারের হাত থেকে কুমিল্লাকে আমরা মুক্ত করব এবং এই কুমিল্লায় একটি মানবিক কুমিল্লা হবে যেই কুমিল্লায় আমরা সবাই মিলে বসবাস করব এবং এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আমরা বাধ্য করব এবং আজকে আন্দোলনের যে শীতের শেষে যেরকম একটি বসন্ত আসে তেমনি 14 বছর পরে আজকে তারেক রহমানের নির্দেশে আন্দোলনের বসন্ত সৃষ্টি হয়েছে সেই আন্দোলনের বসন্ত হবে তারেক বসন্ত সেই বসন্তের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত হবে।